মর্নিং, ওয়েলকাম টু দি রূপকথার ঘর। তো ঘুম থেকে একটু আগেই উঠেছি আর আজকে ঘুম কিছুতেই ভাঙছিল না, মানে মিডনাইটে ঘুমটা ভেঙে গিয়েছিল, তারপর যে চোখটা লেগেছে আর কিছুতেই উঠতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু কি করব, উঠতে তো হবেই। তো রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি আর এখানে আমার গরম জলটাও নিয়ে নিয়েছি, তো চলো এবার লেট না করে দিনটাকে শুরু করা যাক। রান্নার পাশাপাশি সকালবেলা একটা কাজও আছে, যেটা হলো আজকে যে ভিডিওটা পাবলিশ করব সেটা এখনও আমি এডিট কমপ্লিট করিনি, তো এখন রান্না করতে করতে সেই ভিডিওটা নিয়ে বসবো, এডিটটা আগে কমপ্লিট করে নেব। রান্না, ভিডিও এডিট, যা যা কাজ ছিল সব কিছু শেষ করে আসলাম, অফিসের জন্য তো রেডি হতেই হবে। ঘড়ির কাঁটাটা যেন ঘোড়ার মতো দৌড়চ্ছে, তো যাই হোক প্রত্যেক দিনই এরকম ঘড়ির কাঁটা ঘোড়ার মতোই দৌড়ায়, তো ঘড়ির কাঁটার সঙ্গে আমাদেরকেও দৌড়তে হয়, সেটাই নিয়ম। তো যাই হোক, এবার যাই, গিয়ে বেশি বকবক না করে অফিসের জন্য রেডি হয়ে যাই। অফিস থেকে জাস্ট এক্ষুনি বেরোলাম আর আজকে ওয়েদারটা এত গরম, মানে প্রচণ্ড রৌদ্র আর প্রচণ্ড হিট লাগছে। কালকে রাতের বেলা ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল, মানে ব্ল্যাঙ্কেটের প্রয়োজন পড়ে গেছিলো, এতটা ঠান্ডা ছিল, কিন্তু আজকে আবার সেই গরমটা। তো যাই, এখন ঘরে যাই। অফিস থেকে এসে একটু রেস্ট করে, রেস্ট না, জাস্ট একটু শুয়েছিলাম, তো শুয়েই তাড়াতাড়ি করে উঠে পড়েছি। স্মিতা ফোন করেছে যাওয়ার জন্য, ওর বাড়িতে এমনিতেও আজকে যাওয়ার প্ল্যান ছিল, আমি ভেবেছিলাম যে অফিস করে তারপর ডিরেক্টলি ওখান থেকে যাব, কিন্তু অফিসে এত কিছু হয়েছে আজকে, যাই হোক আমি পরে শেয়ার করব কোনো একটা ভিডিওতে, আজকে করছি না কারণ আজকে প্রচুর কাজ হাতে। তো স্মিতা ফোন করেছে এখন যে ওর সাথে একটু বেরোবো, আর সঙ্গে নতুন বউ, মানে আমার বান্ধবী জয়িতা, স্মিতার বৌদি, তো ও আছে আমাদের সঙ্গে, মানে আমাদের গ্রুপে আরেকজন মেম্বার অ্যাড হয়েছে। তো এখন রেডি হচ্ছে, ও এইমাত্র ফোনটা করলো, আমি ভেবেছি যে পরে যাব, তো ও বললো না এখনই চল, তো এখন রেডি হয়ে নিই, তারপর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ব।
একদম রেডি হয়ে গেছি, আর চুলগুলো আমি বেঁধে নিয়েছি, কারণ এই গরমের মধ্যে যদি আমি চুল খুলে রাখি মানে আমি মরিয়ে যাব, এতটা গরম পড়েছে চুল খোলা রাখাটা। আর আমার চুলগুলো স্ট্রেট তো না, তার উপর আবার কার্লি, তার উপর আবার খুব বেশি কার্লি, তো চুল ছেড়ে বেরোনোটা আমার জন্য খুবই মুশকিল। আমি খুব কমই এরকম হয় যে আমি খোলা চুলে বের হই কোথাও। তো যাই হোক, বেশি বকবক না করে চলো এবার বেরোনো যাক। ফাইনালি চলে এসেছি আগরতলার জগন্নাথ বাড়িতে। তো এটা হলো আমাদের জগন্নাথ বাড়ি। আমি আজকে অনেক দিন পরে এসেছি, অনেক দিন পরে, মানে লাস্ট কবে এসেছি আমার মনেও নেই, হাতে সময়ও থাকে না, আর সেইভাবে এই সাইডটার মধ্যে আসাও পড়ে না। মানে টাউনের ভেতরে তো আচ্ছা আসা যাওয়া থাকে, কিন্তু এই সাইডে এতটা বেশি আসা যাওয়া থাকে না, তো ওই কারণে জগন্নাথ বাড়িতে আর এত বেশি আসা যাওয়া হয় না। তো জগন্নাথ বাড়ির চলো ভেতরের পার্কটা নতুন করেছে সেটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই। এই দেখো এত ভালো করেছে, মানে এত দারুণ করেছে। এটা যখন মানে কনস্ট্রাকশনটা হচ্ছিল তখন আমি এসেছিলাম, কিন্তু তারপরে এই এই যে দেখতে পাচ্ছ ঘাট হয়েছে, তারপর ওই সাইডে একটু পরেই দেখতে পাবে, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো, ওইখানেও অনেক দোলনা, তারপর বসার জায়গা, অনেক কিছু হয়ে গেছে। তো এই জায়গাগুলো আমি যখন কনস্ট্রাকশন হচ্ছিল তখন এসেছিলাম, তারপরে আমার একবারও আসা হয়নি। তাহলে বুঝতেই পারছো যে আমি কত দিন পরে এসেছি। আর এইখানে দেখো আমাদের আগরতলাতে অনেকেই সুইমিংটা প্র্যাকটিস করে, ওনারা এখানে প্র্যাকটিস করছেন। তো চলো বাকি অংশটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই দেখো এখানে অনেক বসার জায়গা, গাছের মধ্যে লাইটিংস, আরও কত কি হয়ে গেছে মানে আমি জানিই না। তো আজকেই আমি প্রথমবার এটার মধ্যে ঢুকলাম, আরেক দিন আসবো, এসে ভালো করে তোমাদের দেখিয়ে দেবো। আর এখানে আপাতত আমি একাই আছি, স্মিতা আর জয়িতা গেছে একটু ভেতরের দিকে, তো ওরা ঘুরতে ঘুরতে আমি চলো তোমাদের এই অংশগুলো, আমি এই পার্কের বাকি অংশগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। একা একা আমার বেশ ভালোই লাগছে, কারণ পুকুরটার একদমই সামনে দাঁড়িয়েছি, তো প্রচণ্ড পরিমাণের হাওয়া আসছে, তো আমার তো ভালোই লাগছিলো ওখানে দাঁড়িয়ে থেকে। তো ভেবেছি আরেকদিন সময় করে, আজকে তো এত সময় নিয়ে আসেনি হাতে, আরেকদিন সময় করে যাব এবং ভালোভাবে তোমাদেরকে সবটা জায়গা ঘুরে দেখাবো। তো চলো এখানে এবার একটা জায়গায় আপাতত আমি বসি, কারণ আর দাঁড়িয়ে থাকতে পারছি না, অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি। তো দেখি কোনো জায়গা ফাঁকা আছে কি না, আপাতত তো ফাঁকা নেই, তো দেখি গিয়ে সামনের দিকে ফাঁকা আছে কি না, যদি কোনো জায়গা ফাঁকা থাকে তাহলে গিয়ে বসবো, বসে স্মিতা আর জয়িতার জন্য ওয়েট করব। তারপর বার হলে ওরা আমরা হয়তো কিছু খাবো এখানে, হয়তো ফুচকা বা অন্য কিছু খাবো, দেখা যাক, আর না হলে বাইরে কোথাও গিয়ে খাবো। তো দেখি কোথাও বসার জায়গা আছে কি না। তো যাই হোক একটা জায়গা পেলাম বসার মতো, তো একটু বসে ওয়েট করি। জগন্নাথ বাড়ি ঘোরার পর এবার চলে এলাম আমরা সবাই মিলে, মানে আমি স্মিতা জয়িতা মিলে চলে এলাম ডোমিনোজে। প্রথম ভেবেছিলাম যে পিৎজা হাটে যাবো, কারণ পিৎজা হাট খোলার পর একবারও যাওয়া হয়নি, ডোমিনোজে আমরা বারবার যাই। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, আজকে ডোমিনোজেই যাই, আরেকদিন পিৎজা হাটে যাওয়া হবে, এই করে জানি না কেন পিৎজা হাটে যাওয়া হচ্ছে না। তো যাই হোক আমি বসে আছি আর স্মিতা ওইখানে গিয়ে দেখছে যে অর্ডারটা অনলাইনে হচ্ছে কি না, কিন্তু হয়তো ওনাদের মেশিনটা কাজ করছে না। তো যাই হোক, আর জয়িতা এখানে লাইনে দাঁড়িয়ে আছে, অর্ডারটা দিচ্ছে, আমি যাইনি, আমি বসে বসে শুধু দেখছি, আমার উঠতে ভালোই লাগছে না। তো চলো এবার পিৎজাটা অর্ডার করছি, মানে জয়িতা করছে, আর আমরা বসে বসে একটু ফটো তুলি কিংবা আড্ডা মারি। ফটোটা তো পরে, আড্ডাটা আগে, কারণ দু তিনজন একসাথে হওয়ার চান্সটা আমরা খুবই কম পাই। তো যাই হোক এখন চলো বসে একটু আড্ডা মারা যাক, আর তারপর পিৎজাটা এলে পিৎজাটা এনজয় করি।
এখনই ঘরে ঢুকলাম, আর বাইরে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। ভাগ্যিস আমি চুলটা খোলা রেখে যাইনি ওই সময় যা বলছিলাম। তো যাই হোক, এক্ষুনি ঘরে ঢুকলাম, আর আসার সময় তোমরা তো দেখতেই পেলে যে পিৎজা খাওয়া হয়েছে, আর মাঝখানে ফুচকাও খাওয়া হয়েছে। তাও কি আজকে আমি অনেকগুলো ফুচকা খেয়েছি, মানে সেটা আর ভিডিওতে তোলাটা সম্ভব ছিল না, কারণ প্রথমে আমি একাই খেয়েছিলাম, তারপর আমরা সবাই মিলে খেয়েছিলাম, তো ভিডিওতে আর তাড়াহুড়ো করে তুলতে পারিনি। তো আজকে রাতে মানে কিছু খাওয়ার মতো আর পেটে জায়গা একদমই নেই। পিৎজা খেয়েছি আজকে আমি প্রায় অনেক দিন পর, বলতে পারো যে অনেক মাস পর পিৎজা খেয়েছি। তো যাই হোক, পিৎজা ফুচকা দুটোই খুবই ভালো ছিল, আর আজকে একটা নতুন দোকান থেকে ফুচকাটা খেয়েছি, এত ভালো বানিয়েছে মানে কি বলবো, মনে হচ্ছিলো যে মানে এখন থেকে আমি ওখানেই খাবো, হয়তো বা ওখানেই খাবো, আই ডোন্ট নো, নট শিওর, তো দেখা যাক। তো এখন আর বেশি লেট না করে, বেশি বাজেনি, এখনও 9টাও বাজেনি, তবে খিদে তো নেই, ওই জন্য রান্নাটাও করবো না, একেবারে সকালে অফিসে যাওয়ার আগেই রান্নাটা করব। তো এখন ফ্রেশ হয়ে একটু বই ঘাটাঘাটি করার আছে, সেটা করব, কিছু কাজ আছে সেগুলোকে কমপ্লিট করব, আগে ফ্রেশ হয়ে নিই। তো এখন আর ব্লগটা কন্টিনিউ করছি না, আপাতত আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। তো কালকে ফিরে আসবো উইথ আ নতুন দিন অ্যান্ড উইথ আ নতুন ব্লগ। সো তোমরা সবাই খুব 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 ভালো থাকো, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। টাটা।